আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ময়মনসিংহের তারাকান্দায় বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে 7 জন নিহত ও 2 জন আহত হয়েছে। ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের গাছতলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোনা যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।